অন আর্থ স্টেট চেঞ্জ নিয়ে কি পড়ে থাকবো নাকি? চলেন সামনে আগাই। আগের ভিডিওতে ইউজ ইফেক্টের ভিতরে যে কোডটা আমরা লিখছিলাম ওখানে একটা বড় ধরনের সমস্যা আছে। কি সমস্যা ভাই? রহিম লগ ইন করছে কিন্তু সে ড্যাশবোর্ডে তার নাম পাচ্ছে না, গিয়ে দেখতেছে আজমিন প্রধান। কেন? কারণ আমি বলছি এখানে ওয়্যার ইমেল ইজ ইকুয়াল টু আজমিন এট দ্য রেট লাইভ ডট কম, তার মানে সকল তথ্য তো আজমিনেরই নিয়ে আসবে, এটি স্বাভাবিক। রহিম লগ ইন করুক বা করিম লগ ইন করুক, যেই করুক না কেন সবসময় আজমিনের তথ্যই দেখবে। কিন্তু এটা কি হওয়া উচিত? অবশ্যই না। কিভাবে ফিক্স করব? চলেন একসাথে ফিক্স করি। এই যে কোয়েরিটা দেখতেছেন, এই কোয়েরি কোয়েরি স্ন্যাপশট আর কোয়েরি স্ন্যাপশট ডট ফরেজ, এই তিনটাই আমরা এখান থেকে কপি করে নিই। আর এই যে কোডটা দেখতেছেন এটা আবার আমরা কমেন্ট করে দিই। এই যে কনসোল ডট লক রহিমের বাপ করিম, এখানে লাইন ব্রেক দিয়ে এটা পেস্ট করে দিই। কেন দিলাম আর অ্যাওয়েডের এই প্রবলেমটাই বা কীভাবে ফিক্স করব? ব্যাস অ্যাসিং বসায় দেন। ইন কেস আপনি অ্যাসিং বসাতে চাচ্ছেন না, আপনি জানেন কী করতে হবে, অ্যাওয়েড কাইটে দিয়া ব্যাস এখানে ডট দেন, ডট ক্যাচ। আচ্ছা ঠিক আছে, তো আমরা অ্যাসিং ক্যাওয়েড ইউজ করলাম। অ্যাসিং ক্যাওয়েড ইউজ করা ভালো, ট্রাই করবেন ইউজ করতে সব জায়গাতে, তাহলে সিনট্যাক্সটা সুন্দর থাকে। ব্যাস এইবার আমরা রহিম এর বাপ করিম এই কোডটা যদি কমেন্ট করে দিই এটুকু, আমরা কিছু একটা পাবো কনসোলে। কি পাবো? যেটা আগের ভিডিওতে দেখছি। কি দেখছি? এই অবজেক্টের ভিতরে অনেক কিছু আছে, প্লাস যেই লগ ইন করা ইউজার তার ইমেলটাও আছে। কোথায় সেই ইমেল? এই যে আজমিন অ্যাট দ্য রেট ইউটিউব ডট কম। এইবার আমি কি একটা কাজ করতে পারি না? আমি কি বলতে পারি না যে তুমি এই বারবার আজমিন অ্যাট দ্য রেট এটা না করে তুমি একটা কাজ করবা? যেহেতু আমরা রহিমের বাপ করিম পাচ্ছি, তো রহিমের বাপ করিম ডট ইমেল, এই ডট ইমেল এ কোথেকে পাইলাম, কেমনে কি করলাম? ওয়াল ডট ইমেল আমরা রিলোড দিই, কোয়েরি নট ডিফাইন্ড। ওহো আমরা তো এটা আনকমেন্টই করি নাই, চলেন আনকমেন্ট করে দিই। এইবার দেখেন কি হলো, আজমিনের সকল তথ্য চলে আসছে। কেন? কারণ রহিমের বাপ করিম এটার মধ্যে প্রথমত ইমেল আছে, তো সে সর্বপ্রথম কি করবে, সে যখন কোয়েরিটা রান করবে সেই ইমেলের সাথে এই লগ ইন করা যে ইউজার, এই ইউজারের ইমেলের সকল তথ্য নিয়ে আসবে। এবার যেই লগ ইন করুক না কেন, যখন রহিম লগ ইন করবে সে তার নাম দেখতে পারবে রহিম, যখন করিম লগ ইন করবে সে করিম তার নাম দেখতে পারবে করিম। এইবারই যে তথ্যটা আমি পাইলাম, এই তথ্যটা আমি এখানে কিভাবে দেখাবো, এই যে হ্যালো মোহাম্মদ এখানে কিভাবে দেখাবো? তো চলেন এটাও করে ফেলা যাক। সর্বপ্রথম নিব একটা স্টেট নেম, স্যাড নেম, বা নিলাম হচ্ছে ফার্স্ট নেম, স্যাড ফার্স্ট নেম, তারপর হচ্ছে নিলাম ইউজ স্টেট, যেহেতু অলরেডি সাজেশন চলে আসছে দিলাম এন্টার, উপরে অটো ইম্পোর্ট হয়ে গেছে। এইবার এখানে আমি আপাতত এটাকে রাখলাম এমটি, মাই ব্যাড এমটি। যখন স্যাড ফার্স্ট নেম আসবে ব্যাস এখানে দিয়ে দিলাম স্যাড ফার্স্ট নেম রহিমের বাপ করিম। আচ্ছা আরেকটা জিনিস আমরা আগে একটু দেখে নিই, এই যে কোয়েরি স্ন্যাপশটের ভিতরে কনসোল অ্যাপ ভিতরে ইয়া কইল, আচ্ছা এখানে একটা সমস্যা আছে, রহিমের বাপ করিম ডট ইমেল, আবার এখানেও রহিমের বাপ করিম দিছি, এটাকে আমরা রহিম করে দেই, রহিম, বা এটাকে আমরা এখন তো রহিমের বাপ করিম করা লাগবে না, আমরা ইউজার করে দিই, ইউজার ডট ইমেল, আর এটাকে আমরা করে দিলাম ইউজার ডেটা। একটু প্রফেশনাল তো এখন হইতে হবে নাকি? আচ্ছা তো এইবার ইউজার ডেটাতে আমরা কী পাচ্ছি এটা একটু দেখি তো আগে। এখানে আমরা পাচ্ছি অ্যাড্রেস, ইমেল, ফার্স্ট নেম, লাস্ট নেম, মোট কথা হচ্ছে ফায়ার স্টোরে যেই তথ্যটা স্টোর করা আছে সেই তথ্যটাই আমরা এখানে পাচ্ছি, তাই তো? সো ফার সো গুড। এবার যে ফার্স্ট নেমটা আছে এটা কোথায় আছে?
এটা ইউজার ডেটা, এর ভিতরে যে ডেটা আছে এই ডেটা ফাংশনের ভিতরে সম্পূর্ণটার ভিতরে আছে, তাই তো? তো আগে আমি এই যে স্টেটটা নিলাম, এই স্টেটের ভিতরে আমি চাইলে এরকম কিছু করতে পারি, ইউজার ডেটা ডট ডেটা, তারপর আবার ডট ফার্স্ট নেম এটা দিতে পারি, তারপর এই ফার্স্ট নেমটা আমি এই রিটার্নের ভিতরে গিয়ে আমি বলতে পারি ফার্স্ট নেম। এবার দেখেন কী চলে আসছে, হ্যালো থিওডোর। এখন এই থিওডোর কেন, কারণ এই যে ফার্স্ট নেম এখানে থিওডোর লেখা, এটাকে আমি যদি করে দেই হ্যালো রহিম চাচা, ফর এক্সাম্পল করে দিলাম রহিম চাচা, দেখেন এবার কী আসে, ব্যাস হ্যালো রহিম চাচা চলে আসছে। তো আমরা দেখেন কত দূর চলে আসছি, লগ ইন করছি, ভালো কথা, লগ ইনতে ওই ইউজারের ইমেলটা নিয়েছি, ওই ইউজারের ইমেল যা হবে সে অনুযায়ী ওই ইউজারের সকল তথ্য আমরা নিয়ে আসছি, নিয়ে এসে সেটা আমরা একটা স্টেটে স্টোর করছি। এবার ওই স্টেট থেকে আমরা সেটা এখানে দেখাই দিছি। এখন যখন অ্যাপ্লিকেশনটা রিলোড হচ্ছে, খেয়াল করে দেখবেন এখানে কিন্তু কিছু থাকতেছে না, মানে জাস্ট হ্যালো থাকতেছে। তো আমি এটাকে অনেকভাবে হ্যান্ডেল করতে পারি। তো তার একটা সবথেকে সিম্পলেস্ট এবং শর্টেস্ট ওয়ে হচ্ছে আমি এখানে দিতে পারি ইউজার নেম। কী হবে, ব্যাপারটা কী ঘটলো, এই অংশটা যখন অ্যাপ্লিকেশনটা প্রথম লোড হইল তখন তো এটা নাল, তাই না, নাল বা আনডিফাইন্ড। কেমনে বুঝলাম দেখেন, দেখাচ্ছি ফার্স্ট নেম, অ্যাপ্লিকেশনটা সর্বপ্রথম যখন লোড হয়েছে তখন এটা নাল না, এটা এমটি। কেন এমটি, কারণ এই যে সর্বপ্রথম স্টেট এমটি ছিল, তো এমটি জিনিস তো কখনো প্রিন্ট হবে, এখানে যখন আমি বসাইছি তার মানে তো এটা এমটি থাকবে, একদম খালি একটা স্পেসের মতো থাকবে, স্বাভাবিক। তো আমি এই যে এই ডাবল টাকে আমি কীভাবে বুঝাবো, আচ্ছা এখানে ফার্স্ট নেম যেটা আমি দিছি, আশা করি বুঝে ফেলছি অলরেডি হয়তো বা, ফার্স্ট নেম যেটা দিছি এই দুইটার মাধ্যমে, আই মিন এই ফার্স্ট নেমের মাধ্যমে এখানে এমটি বসতেছে। তো আমি কী করছি, আমি এই ঠিকই তো আছে, আচ্ছা আমি এই যে দুইটা পাইপ, এই দুইটা পাইপের মাধ্যমে এখানে বলে দিছি যে অর অপারেটর, মানে এই এটাকে বলে অর অপারেটর। তো তো এটা যদি এমটি হয় বা আনডিফাইন্ড হয় বা নাল হয়, তুমি এই ফার্স্ট নেম না বসায় আর তুমি রাইট সাইডে যেটা দিছি এটা বসায় দিবা, ব্যাস। সো এখানে অটো বসে গেছে। এই জন্য আমরা যখন অ্যাপ্লিকেশনটা লোড দিচ্ছি এখানে দেখাচ্ছে হ্যালো ইউজার নেম, বাট যখন ডেটাটা চলে আসতেছে এই অপারেশনটা রান হয়ে যাচ্ছে তখন আমরা হ্যালো রহিম চাচা দেখতে পাচ্ছি। তো আশা করি অলরেডি বোঝা হয়ে গেছে কেমনি আমরা ফায়ারস্টোর থেকে ডেটা নিয়ে আসতে পারি। ফায়ারস্টোর থেকে ডেটা তো এমনিতেই আনা যায়, কিন্তু আমরা এই যে স্পেসিফিক ইউজ কেস যে নাম আনতে হবে, আইনে এখানে দেখাইতে হবে, তাও আবার কার নাম, লগ ইন করা ইউজারের নাম, যেন তেন নাম আনলে হবে না, সেজন্য আমাদেরকে এই যে এই কোয়েরিটা অন অথ স্টেটের ভিতরে দিতে হয়েছে, নয়তো কিন্তু আমরা অন অথ স্টেট লাগতোই না এখানে। বুঝাইতে পারছি আশা করি, রাইট? তো চলেন দেখা হবে পরের ভিডিওতে, সেখানে আমরা লগ আউট ফাংশনালিটিটা দেখি। লগ আউট তো করতে হবে, খালি তো সারাদিন সারা জীবন লগ ইন থাকলে চলবে না। বাই বাই।